আসসালামু আলাইকুম। জনসেবা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওর বিষয় হচ্ছে পুলিশ সুপার কার্যালয়ে যে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তার বিস্তারিত আলোচনা করবে এই ভিডিওতে। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত এই ভিডিওটি দেখবেন। যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন যাতে যে কোনো পরবর্তী ভিডিওতে আপনার মোবাইলে নোটিফিকেশন আকারে চলে যায়। তো বন্ধুরা, পুলিশ সুপারের কার্যালয়ে যে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তার বিস্তারিত আমি এখন এই ভিডিওতে আলোচনা করব। তারপর আরেকটি কথা না বললে নেই, যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর চলমান যে কিছু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ রয়েছে আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, আপনারা জনসভা ইউটিউব চ্যানেল থেকে যে এগুলো দেখে নেবেন। দেখেন বিএনসিসি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে, তারপরে আপনার জেলা প্রশাসনের নিয়োগ বিজ্ঞপ্তি, এমওডিসির নিয়োগ বিজ্ঞপ্তি, বাংলাদেশ আনসার ও গ্রামপত্রিকা বাহিনীতে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি, যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি, এগুলো আরও অনেক আছে। আপনারা আমার ওয়েবসাইটে গিয়ে ভিজিট করে এগুলো আপনারা ভালোভাবে দেখে আসবেন। তো আজকে মূলত ভিডিও যে ভিডিও বিষয় হচ্ছে বাংলাদেশ পুলিশ সুপার কার্যালয়ে যে নতুন বিজ্ঞপ্তি দিয়েছে তার বিস্তারিত আলোচনা করব। দেখেন বাংলাদেশ পুলিশ সুপার কার্যালয় কিশোরগঞ্জ, স্বরাষ্ট্র মন্ত্রণালয় জন নিরাপত্তা বিভাগ পুলিশ 2 শাখা স্মারক নাম্বার এত, তারিখ 21/10 খ্রিস্টাব্দে, এবং পুলিশ হেডকোয়ার্টার্স স্মারক নাম্বার এত, তারিখ 04/10/2020 খ্রিস্টাব্দে। মূল প্রাপ্ত ছাড়পত্রের আলোকে কিশোরগঞ্জের জেলা পুলিশ সুপারের কার্যালয়ে নিম্নে বর্ণিত শূন্যপদ সময়ে প্রচলিত নিয়োগ বিধি ও শর্ত অনুযায়ী অস্থায়ী ভিত্তিতে লোক নিয়োগ জন্য কিশোরগঞ্জ জেলার প্রার্থীগণ পুরুষ ও মহিলা সেখানে আবেদন করতে পারবেন। তো দেখেন আপনার ক্রমিক নাম্বার 1, পদের নাম ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর, পদের সংখ্যা 1, বেতন স্কেল 11,000 থেকে 26,000 পর্যন্ত, শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সমমান পরীক্ষায় উত্তীর্ণ। 2 নাম্বার ষাট লিপি লিখনে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি 20, ইংরেজিতে 80 এবং বাংলায় 50। 3 নাম্বার দেখেন কম্পিউটারের ব্যবহারের দক্ষতা, ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি ও টাইপিং এর সর্বনিম্ন গতি বাংলায় 25, ইংরেজিতে 30 শব্দ হতে হবে। তারপরে ক্রমিক নাম্বার 1, পদের নাম ষাট মুদ্রা অক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, পদের সংখ্যা 3, বেতন 10,200 থেকে 24,680 পর্যন্ত, উচ্চ মাধ্যমিক সমমান পরীক্ষা উত্তীর্ণ। ষাট লিপি লিখনের আপনার বাংলাতে ইংরেজিতে 70 এবং বাংলাতে 45 শব্দ হতে হবে। 3 নাম্বার আপনার কম্পিউটার ব্যবহারের ক্ষেত্রে ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি ও ড্রাইভিংয়ের নিম্নে বর্ণিত গতি বাংলায় 23 ও ইংরেজিতে 28 শব্দ থাকতে হবে। 3 নাম্বার বিক্রয় সহকারী, একজন 8,500 থেকে 20,000 এসএসসি সমমান শিক্ষাগত যোগ্যতা। 4 নাম্বার বাবুসি, পদের সংখ্যা 1, 8,000 থেকে 20,000, অষ্টম শ্রেণী পাস, সংশ্লিষ্ট কাজে কমপক্ষে 3 বছর অভিজ্ঞতা থাকতে হবে। 5 নাম্বার মাঝি, 3টি গ্রেড, 8,000 থেকে 20,000, অষ্টম শ্রেণী পাস এবং শারীরিক যোগ্যতা থাকতে হবে। তারপর দেখেন 6 নাম্বার পরিচ্ছন্নতা কর্মী, পদের সংখ্যা 7টি, 8,200 থেকে 20,000, শারীরিক যোগ্যতা থাকতে হবে এবং সুইপার সম্পদের প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে। শর্তাবলী, আপনারা যে আবেদন করবেন তার শর্তাবলীগুলো হচ্ছে, দেখেন 1, প্রার্থী অবশ্যই বাংলাদেশের স্থায়ী নাগরিক এবং কিশোরগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। প্রার্থীকে জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক প্রণীত নির্ধারিত ফর্মে আবেদন করতে হবে এবং আবেদন ফর্ম জনপ্রশাসন মন্ত্রণালয়ের www.mopa.gov.bd ওয়েবসাইট হতে সংগ্রহ করা যাবে। নির্ধারিত আবেদন ফর্মের নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় তথ্য প্রদান করতে হবে। আবেদন ফর্ম, প্রবেশপত্র এবং প্রতিদানপত্র সহ হাতে পূরণ করতে হবে। পুলিশ সুপারে কিশোরগঞ্জ বরাবর আবেদন করতে হবে। নির্ধারিত আবেদন ফর্ম ও প্রবেশপত্র কিশোরগঞ্জ পুলিশ সুপার কার্যালয় প্রশাসন শাখার এবং পুলিশ সুপার কার্যালয় কিশোরগঞ্জের যে ওয়েবসাইট আছে ওয়েবসাইটে পাওয়া যাবে। আবেদনপত্রের সাথে নিম্নলিখিত কাগজপত্র দিয়ে অবশ্যই সংযুক্ত করতে হবে, অন্যথায় আবেদন বাতিল বলে গণ্য হবে। দেখেন গ্রাজুয়েট কর্মকর্তা কর্তৃক সত্যায়িত হতে হবে, পাসপোর্ট সাইজের ছবি 3 কপি, সকল শিক্ষাগত যোগ্যতার মূল সামরিক সনদের সত্যায়িত কপি, যোগ্য ক্ষেত্রে ষাট লিপিকার প্রশিক্ষণ, কম্পিউটার ড্রাইভিং প্রশিক্ষণ অভিজ্ঞতা সনদপত্রের সত্যায়িত কপি, গেজেটের কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদ, জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি,
বোরকের জ নাম্বার এতিম খানা নিবাসী শারীরিক প্রতিবন্ধী বাচ্চাদের ক্ষেত্রে সমাজ কল্যাণ অধিদপ্তরে নিবন্ধন করান সোনাদের মূল কবি। তো দেখেন, পাঁচ নাম্বার আবেদনপত্র আগামী 22/12 মানে 22 ডিসেম্বর 2020 তারিখ বিকাল 5 ঘটিকার মধ্যে অবশ্যই পুলিশ সুপার কার্যালয়ে পৌঁছাতে হবে ডাকযোগে। চাকরি প্রার্থীগণকে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে, সেই ক্ষেত্রে আপনার শিথিলযোগ্য নেই এবং অগ্রিম কোনো কবি গ্রহণ করা হবে না। 22/12/2020 খ্রিস্টাব্দ তারিখের প্রার্থীর বয়সের সময়সীমা 30 বছরের মধ্যে হতে হবে। মুক্তিযোদ্ধা সন্তান বা মুক্তিযোদ্ধা বা মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে বয়সের সময়সীমা 32 বছর পর্যন্ত শিথিলযোগ্য হবে। তো এখানে বন্ধুরা আরও অনেক দেওয়া আছে, আপনারা ভালোভাবে পড়ে নেবেন, আমি বিস্তারিত সঠিক বলতে পারতেছি না। তারপরে দেখেন আরেকটা জিনিস, 14 নাম্বার প্রবেশপত্রে ঈশ্বর স্বার্থে আবেদনপত্রের সাথে প্রার্থীর নাম ঠিকানা সম্বলিত 15 টাকার অব্যবহৃত ডাকটিকিট সহ 14x4x4 একটি ফেরত খাম সংযুক্ত করতে হবে। হলো আজকে ভিডিওর বিষয়বস্তু। যারা এতক্ষণ দর্শকরা আমাদের ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিও বুঝতে কোনো সমস্যা হয় তাহলে আমার ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করতে পারবেন। আপনার সেই সার্কুলারের আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে লিঙ্কটি দিয়ে দেবো, আপনারা সেখান থেকে সেই সার্কুলারটি আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। তো বন্ধুরা, পরবর্তী কোনো ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।